আসসালামু আলাইকুম। 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমতাজ বেগম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার কারণে তোমরা অনেক বিষয়ে পিছিয়ে পড়েছো। তোমাদের কথা চিন্তা করে 2021 সনের এসএসসি পরীক্ষার জন্য একটি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমি বাংলা প্রথম পত্রের জন্য যে সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলা প্রথম পত্রের জন্য দুটি বই রয়েছে, একটি হচ্ছে বাংলা সাহিত্য আর একটি বাংলা সহপাঠ। এখানে বাংলা সাহিত্য যে বইটি রয়েছে সেখানে মূলত বাংলা সাহিত্যের দুইটি অংশ নিয়ে আলোচনা করা হয়। বাংলা সাহিত্যে একটা হচ্ছে গদ্য আর একটি হচ্ছে পদ্য। বাংলা সাহিত্য পাঠ বইয়ে সিলেবাসভুক্ত 15টি গদ্য এবং 15টি পদ্য রয়েছে। আর অন্য যে বইটি রয়েছে বাংলা সহপাঠ, বাংলা সহপাঠে মূলত হচ্ছে একটি উপন্যাস এবং একটি নাটক রয়েছে। আজকে আমি এই 15টি গদ্য এবং 15টি পদ্য এবং একটি উপন্যাস এবং একটি নাটক, এই পাঠগুলো থেকে যে পাঠগুলো নেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 15টি গদ্য থেকে কমিয়ে তোমাদের জন্য বাংলা সাহিত্য পাঠে 8টি গদ্য নেওয়া হয়েছে এবং বাকি যে 7টি গদ্য বাদ দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। আর যে 15টি পদ্য ছিল সে 15টি পদ্য থেকেও 7টি পদ্য নেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে, আর বাকি যে পদ্যগুলো সেগুলো বাদ দেওয়া হয়েছে। আর সহপাঠ অংশে যে দুইটি বিষয় ছিল উপন্যাস এবং নাটক, এই দুইটি বিষয় পরীক্ষার জন্য রয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে দেখে নিই যে গদ্য অংশ রয়েছে, বাংলা সাহিত্যের যে গদ্য অংশ রয়েছে সেই গদ্য অংশ থেকে কোন গদ্যগুলো আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে কিংবা কোন গদ্যগুলো পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে বা নেওয়া হয়েছে সেই গদ্যগুলোর সঙ্গে আমরা এখন পরিচিত হব। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে যে 8টি গদ্য সংকলিত হয়েছে সেই গদ্যগুলোর সঙ্গে আমরা এখন পরিচিত হব। এখানে প্রথমে 1 নম্বরে যে গদ্যটি রয়েছে তা হলো শুভা। শ্রেণীবিচারে এটি একটি ছোট গল্প। এই ছোট গল্পের রচয়িতা, ছোট গল্পের যিনি জনক, রবীন্দ্রনাথ ঠাকুর। শুভা ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো শোভা, যে বাক প্রতিবন্ধী ছিল। এই গল্পের জন্য তোমরা ক্লাস পাবে 2টি। এই গল্প থেকে যে শিখন ফলটি এখানে দেওয়া আছে তা হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। অর্থাৎ শোভা ছোট গল্পটি পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি যে সংবেদনশীল হওয়ার গুরুত্ব তা তোমরা ব্যক্ত করতে পারবে। শোভা চরিত্রটি বিশ্লেষণ করলে শোভার যে জীবন যন্ত্রণা সেই বিষয়টি সম্পর্কে তোমরা অনুধাবন করতে পারবে। 2 নম্বরে যে গদ্যটি রয়েছে তা হলো আমাটির ভেঁপু। এর রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পথের পাঁচালি, সেই পথের পাঁচালি থেকে মূলত এই আমাটির ভেঁপু যে ছোট গল্পটি সেই ছোট গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পটির জন্য তোমরা ক্লাস পাবে 1টি এবং এই গল্প থেকে যে শিখন ফল এখানে দেওয়া আছে তা হলো ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু, বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে। তো আমাটি ভেঁপু যে ছোট গল্পটি, এই গল্পের মূল চরিত্র হলো অপু এবং দুর্গা, যে দুটি ছেলে মেয়ে, ভাই বোন, ছোট ছোট, তাদের শৈশব, তাদের দুরন্তপনা, চঞ্চলতা, পাশাপাশি তাদের বাবা মার দারিদ্রতা, সেই দারিদ্রপূর্ণ জীবন, এই বিষয়গুলো তোমরা এই ছোট গল্পটি পড়ে বিশ্লেষণ করতে পারবে এবং বুঝতে পারবে। 3 নম্বরে যে গদ্যটি রয়েছে তার নাম হলো
মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গদ্যটি, শ্রেণী বিচারে এটি মূলত একটি প্রবন্ধ। এই প্রবন্ধটির রচয়িতা মুহাম্মদ ওয়াজেদ আলী। এই প্রবন্ধের জন্য তোমরা ক্লাস পাবে দুইটি, এবং এখানে যে শিক্ষণফল রয়েছে তা হলো ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। ন্যায়, সততা, সৌজন্য, সদাচার যে নৈতিক মূল্যবোধগুলো রয়েছে তার সবগুলোরই সংমিশ্রণ ঘটেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে। মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সে বিষয়টি মুহাম্মদ ওয়াজেদ আলী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের মাধ্যমে মুহাম্মদের যে জীবন সেই জীবন থেকে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেছেন। চার নম্বরে যে গদ্য অংশটি রয়েছে তা হল শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব এটি শ্রেণী বিচারে একটি প্রবন্ধ। এই প্রবন্ধের রচয়িতা হলেন মুতাহার হোসেন চৌধুরী। মুতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধ অনুসরণ করে এখানে যে শিক্ষণফলটি দেওয়া আছে তা ন্যায়, সততা, সৌজন্য, সদাচার এই বিষয়গুলোই এবং নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। আর এর জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। মূলত শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটি, এই প্রবন্ধের মূল কথা যেটা তা হলো শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা। মনুষ্যত্ব অর্জন করতে না পারলে সেই শিক্ষা গুরুত্বহীন। আর শিক্ষার আসল উদ্দেশ্য কি, জীবনের আসল স্বরূপ কি, সেই বিষয়টি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মুতাহার হোসেন চৌধুরী তুলে ধরেছেন। পাঁচ নম্বরে এখানে যে গদ্যটি রয়েছে তা হলো প্রবাসবন্ধু। এই প্রবাসবন্ধু মূলত শ্রেণী বিচারে একটি ভ্রমণ কাহিনী, আর এই ভ্রমণ কাহিনীর রচয়িতা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর একটি বিখ্যাত ভ্রমণ বিষয়ক গ্রন্থ দেশে বিদেশে, সেই দেশে বিদেশে থেকে এখানে প্রবাসবন্ধু যে ছোট গল্প ভ্রমণ কাহিনীটি রয়েছে সেটি নেওয়া হয়েছে। এখানে দুইটি শিক্ষণফল রয়েছে, একটি হলো পরিচিত জগৎ ও নিজের অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবে, এবং অপর জাতি অর্থাৎ অন্য জাতি, দেশ এবং তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে। এর জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। প্রবাসবন্ধুতে সৈয়দ মুজতবা আলী প্রবাসীর যে জীবন, আফগানিস্তানের বা কাবুলের জীবনযাত্রা সেটাই মূলত এখানে ফুটিয়ে তুলেছেন। ছয় নম্বরে যে গদ্যটি রয়েছে তা হলো মমতাদি। শ্রেণী বিচারে এটি একটি ছোট গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মমতাদি। এই ছোট গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। এই ছোট গল্প থেকে যে শিক্ষণফলটি এখানে দেওয়া আছে তা হলো আর্থসামাজিক শ্রেণী পেশার মানুষের প্রতি শ্রদ্ধা, মমত্বের মনোভাব প্রকাশ করতে পারবে। এই মমতাদি যে ছোট গল্পটি রয়েছে এর জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। এই গল্পের মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত স্মৃতিচারণের মাধ্যমে আমাদের সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষগুলো রয়েছে তাদের জীবন এবং তাদের যে জীবন যন্ত্রণা সেই বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি তৎকালীন সময়ে নারীদের যে কষ্ট এবং সংসারে তারা কতটা নির্যাতিত হতো সে বিষয়টিও মমতাদি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সাত নম্বরে যে গদ্যটি রয়েছে তা হলো একাত্তরের দিনগুলি। এটি মূলত একটি স্মৃতিচারণমূলক রচনা যার রচয়িতা জাহানারা ইমাম। শহীদ জননী জাহানারা ইমাম রচিত একটি বিখ্যাত দিনলিপি হচ্ছে একাত্তরের দিনগুলি। সেখান থেকে কয়েকটি তারিখের বর্ণনা দিয়ে একাত্তরের দিনগুলি যে রচনাটি এখানে সন্নিবেশিত হয়েছে। এই একাত্তরের দিনগুলি রচনার জন্য তোমরা ক্লাস পাবে দুইটি, এবং এখান থেকে যে শিক্ষণফলটি এখানে দেওয়া আছে, এখানে দুইটি শিক্ষণফল দেওয়া আছে। প্রথমত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে, এবং দুই নম্বরে আছে মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। একাত্তরের দিনগুলি যে রচনাটি রয়েছে সেখান থেকে একাত্তরের সময়ে যে পরিবেশটা ছিল সেই পরিবেশের বর্ণনা পাওয়া যায়। সেইখানে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের যে সংগ্রামী চেতনা সেই সংগ্রামী চেতনার পরিচয় পাওয়া যায়। একাত্তরের দিনগুলি
যে রচনাটি সেখানে উল্লেখযোগ্য যে মুক্তিযোদ্ধার নাম আমরা পাই তা হলো জাহানারা ইমামের বড় ছেলে রুমি। তার যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের মধ্য দিয়ে যে মুক্তিযোদ্ধাদের, সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে আমরা জানতে পারি, আর এই বিষয়গুলোই হচ্ছে এখান থেকে শিখনফল। 8 নম্বরে যে গদ্যটি রয়েছে সেটি হলো সাহিত্যের রূপ ও রীতি, যার রচয়িতা হায়াত মামুদ। হায়াত মামুদ রচিত সাহিত্যের রূপ ও রীতি, এটি মূলত শ্রেণীবিচারে একটি প্রবন্ধ। এই প্রবন্ধের জন্য তোমরা ক্লাস পাবে 2টি, এবং এখানে যে শিখন ফলগুলো দেওয়া আছে তার প্রথমেই আছে সাহিত্যের বিভিন্ন রূপ শ্রেণীর পরিচয় দিতে পারবে, এবং কবিতা, ছোট গল্প, উপন্যাস ও নাটকের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। সাহিত্যের রূপ ও রীতি, রূপ হচ্ছে সাহিত্যের যে শ্রেণীগুলো রয়েছে এবং সেই শ্রেণীগুলো কিভাবে গঠন করা হয়েছে, তাই হলো রীতি। এই বিষয়গুলোই সাহিত্যের রূপ ও রীতিতে রয়েছে। প্রথমে যে শিখন ফলটি রয়েছে, বিভিন্ন রূপ শ্রেণীর অর্থাৎ সাহিত্যের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর পরিচয় তোমরা এই প্রবন্ধটি পড়লে দিতে পারবে, এবং পরবর্তী যেটা কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, এর প্রত্যেকটি হলো সাহিত্যের এক একটি শাখা। সেই শাখাগুলোর যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও তোমরা বর্ণনা করতে পারবে। এ হলো সাহিত্যের রূপ ও রীতি। এখানে মোট 8টি গদ্য দেওয়া আছে। এই 8টি গদ্য তোমাদের পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে তোমাদের এই 2021 সনে SSC পরীক্ষার জন্য, আর বাকি যে গদ্যগুলো তোমাদের সিলেবাসভুক্ত ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তোমাদের পড়তে হবে মূলত এই 8টি গদ্য। আমাদের পরীক্ষার জন্য এই 8টি হচ্ছে নির্বাচিত গদ্য। এখন আমরা পদ্য কি কি নির্বাচন করা হয়েছে পদ্য অংশ থেকে, সেই পদ্য অংশগুলো সম্পর্কে জানব। পদ্য অংশে যে 7টি পদ্য তোমাদের পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে তার প্রথমেই অর্থাৎ 1 নম্বরে যে পদ্যটি রয়েছে তা হলো বঙ্গবাণী। বঙ্গবাণী আব্দুল হাকিম রচিত একটি পদ্য বা কবিতা। আব্দুল হাকিম মধ্যযুগের একজন কবি ছিলেন। মধ্যযুগের কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী যে কবিতাটি রয়েছে সেই কবিতার জন্য তোমরা ক্লাস পাবে 1টি, এবং এই কবিতা থেকে যে শিখন ফলটি দেওয়া আছে এখানে তা হলো কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। এই বঙ্গবাণী যে কবিতাটি রয়েছে তার মূল ভাব হলো ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ, বাংলা ভাষার প্রতি কবি আব্দুল হাকিম সেই সময়ে অর্থাৎ মধ্যযুগে দাঁড়িয়ে যে শ্রদ্ধাবোধ পোষণ করেছিলেন, এবং সেই সময়কার যারা মানুষ ছিলেন, সেই সময়ের যারা ছিলেন তারা বাংলা ভাষার প্রতি যে অবজ্ঞা করতেন সেটি দেখে আব্দুল হাকিম সেই বিষয়টি তার বঙ্গবাণী কবিতায় তুলে ধরেছেন। আর এই বঙ্গবাণী কবিতাটি পড়লে বঙ্গবাণী কবিতার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে তোমরা বিশ্লেষণ করতে পারবে। মূল বিষয়বস্তুই হলো ভাষাপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা। 2 নম্বরে যে কবিতাটি রয়েছে তা হলো কপোতাক্ষনদ। এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতার জন্য তোমরা ক্লাস পাবে 1টি। এটি একটি সনেট কবিতা, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিচারণমূলক একটি সনেট হল কপোতাক্ষনদ। মাইকেল মধুসূদন দত্ত যেখানে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ যশোর জেলার সাগরদারি গ্রাম, সেই সাগরদারি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা যে নদ কপোতাক্ষনদ, সেই নদকে কেন্দ্র করেই কবি এই কবিতাটি লিখেছেন। এই কবিতা থেকে যে শিখন ফল এখানে দেওয়া আছে তা হলো যে কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ কপোতাক্ষনদ যে স্মৃতিচারণমূলক কবিতা, সেই কবিতার মধ্য দিয়ে কবির স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায়। তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষনদকে কতটা স্মরণ করেন, কতটা ভালোবাসেন, এবং কপোতাক্ষনদের মাধ্যমে তিনি এই বার্তা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চান যে বাংলা মানুষ এবং এই বাংলাদেশকে তিনি খুব স্মরণ করেন এবং ভালোবাসেন। প্রবাসে বসে তিনি সর্বদাই এই নদের কথা, এই দেশের কথা, এই মানুষের কথা স্মরণ করেন। সুতরাং এই কপোতাক্ষনদ কবিতার মূল যে ভাব সেটা হলো স্বদেশ প্রেম, আর এই বিষয়টি তোমরা বিশ্লেষণ করতে পারবে।
তিন নম্বরে যে কবিতাটি রয়েছে তা হলো মানুষ। এই মানুষ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী, সেই সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই মূলত এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতার জন্য তোমরা ক্লাস পাবে একটি। এই কবিতা থেকে যে শিখন ফলগুলো দেওয়া আছে তার মধ্যে দুইটি শিখন ফল দেওয়া আছে। প্রথমে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের প্রতি মমতা ও প্রীতির মনোভাব প্রদর্শনের গুরুত্ব ব্যক্ত করতে পারবে। এবং দুই নম্বরে রয়েছে মানবতা বিরোধী কাজের সাথে মানবিক মূল্যবোধের তুলনা করতে পারবে। অর্থাৎ মানুষ কবিতার মাধ্যমে কবি কাজী নজরুল যে বিষয়টি উপস্থাপন করেছেন তার মধ্যে প্রথমেই হচ্ছে সাম্য, অর্থাৎ মানুষ সবাই সমান, তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। এবং যারা এই মানুষের মধ্যে কৃত্রিম ভেদাভেদ তৈরি করে তাদেরকে ধ্বংস করার জন্য তিনি কিছু চরিত্রকে আহ্বান করেছেন। তো এই বিষয়গুলো এই এই মানুষ কবিতা থেকে তোমরা শিখতে পারবে। চার নম্বরে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি হচ্ছে পল্লী জননী। কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন, পল্লী কবি জসিম উদ্দিন। এই কবিতার জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। আর এই কবিতার যে শিখন ফল এখানে দেওয়া আছে তা হলো কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। পল্লী জননী অর্থাৎ পল্লী মায়ের যে শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপের চিত্রই পল্লী জননী কবিতার মাধ্যমে কবি জসিম উদ্দিন তুলে ধরেছেন, যেখানে দেখা যাচ্ছে যে একজন মা এবং একজন রোগাক্রান্ত সন্তান, সেই সন্তানের জন্য মায়ের যে রাত জাগা, তার যে বিভিন্ন কথা, তার যে স্মৃতিচারণ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুর মধ্যেও সন্তানের জন্য যে মায়ের চিন্তা, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পল্লীর যে জননী যার সন্তানকে দেবার মতো তার হয়তো অনেক কিছু নেই, কিন্তু তার বুক ভরা যেটুকু স্নেহ মমতা আছে সবটুকুই তিনি উজাড় করে তার সন্তানকে দিতে চান, সন্তানের সুস্থতা কামনা করেন, সন্তানকে ভালো করতে চান। যে পল্লী মায়ের যে শাশ্বত রূপ সেটাই মূলত পল্লী জননীর মাধ্যমে কবি তুলে ধরেছেন এবং তার যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সেগুলো তুলে ধরেছেন। যে সন্তানের অনেক আশা তিনি মেটাতে পারেননি, সেই যে কষ্ট যন্ত্রণা সেই চিত্রটিও এখানে তুলে ধরেছেন। পাঁচ নম্বরে যে কবিতাটি রয়েছে তা হলো রানার। এই কবিতাটির কবি হলেন কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি বলা হয়, কেননা কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, যার কারণে তাকে কিশোর কবি বলা হয়। তো কবি সুকান্ত ভট্টাচার্যের যে রানার কবিতাটি রয়েছে তার জন্য তোমরা ক্লাস পাবে একটি। এবং এখানে যে শিখন ফলটি দেওয়া আছে তা হলো মানবতা বিরোধী কাজের সঙ্গে মানবিক মূল্যবোধের তুলনা করতে পারবে। এখানে এই রানার কবিতার মাধ্যমে রানার মূলত শ্রমজীবী যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীর একজন প্রতীক হলেন রানার। রানারের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার চিত্র কবি সুকান্ত ভট্টাচার্য তুলে ধরেছেন এবং তার মাধ্যমে শ্রমজীবীদেরকে জেগে ওঠার আহ্বান করেছেন। দিন দিন পুঁজিবাদীদের দ্বারা তারা যেভাবে শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই বিষয়টি এখানে রানারের জীবনের মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য তুলে ধরেছেন। ছয় নম্বরে যে কবিতাটি রয়েছে তা হলো আমার পরিচয়। কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতার জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। এর জন্য যে শিখন ফলটি এখানে দেওয়া আছে তা হলো বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে পারবে, এবং আরেকটি হলো বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারবে। এখানে আমার পরিচয় বলতে সৈয়দ শামসুল হক যেটা বুঝিয়েছেন তা হলো বাঙালির পরিচয়, বাংলার পরিচয়, বাংলার যে গুরুত্বপূর্ণ ঐতিহ্য একদম ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে এই কবিতাটি পড়লে। যে বাংলা বা বাঙালির সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছিল, বিভিন্ন বিবর্তনের মাধ্যমে কিভাবে আমরা আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং আমরা যে টিকে আছি এখনো এই জাতি হিসাবে। অনেক জাতি আছে যারা হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাঙালি এখনো টিকে আছে, সেই টিকে থাকার বীজ মন্ত্র কি সেটা এই কবিতা থেকে তোমরা জানতে পারবে। সাত নম্বরে যে কবিতাটি রয়েছে তা হলো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবি নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখেছেন।
এই কবিতার জন্য তোমরা ক্লাস পাবে দুইটি। এখানে যে শিখন ফলটি রয়েছে এই কবিতাকে কেন্দ্র করে তা হলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, অর্থাৎ আমরা আজকে যে স্বাধীন জাতি হিসাবে আমাদের পরিচয়, সেই পরিচিতিটা আমরা কিভাবে পেলাম, সেই বিষয়টি নির্মলেন্দু গুণ তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। এটি মূলত হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ রয়েছে সে ভাষণকে কেন্দ্র করে এই কবিতাটি কবি নির্মলেন্দু গুণ রচনা করেছেন। যে সেই ভাষণে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল সেই ভাষণেই উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এবং সেই থেকেই এই যে স্বাধীনতা শব্দটি সেটা আমাদের হয়েছিল। এই হলো 7টি পদ্য। এই 7টি পদ্য তোমাদের পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে, আর এর আগে যে 8টি গদ্য ছিল তার সাথে এই 7টি পদ্য, বাকি যে পদ্যগুলো ছিল 15টি পদ্যের মধ্যে সেই পদ্যগুলো বাদ দেওয়া হয়েছে। এই 7টি পদ্য থেকেই তোমাদের পরীক্ষাটি মূলত হবে। এখন আমরা দেখে নিব যে উপন্যাস এবং নাটক রয়েছে, অর্থাৎ বাংলা সহপাঠ বইয়ে যে উপন্যাস এবং নাটক রয়েছে, এখানে উপন্যাস যেটি কাকতাড়ুয়া এবং নাটক হয়ে রয়েছে বহিপীর, সেই কাকতাড়ুয়া উপন্যাস এবং বহিপীর নাটক সম্পর্কে আমরা একটু জানব। তোমাদের সহপাঠ বইয়ের একটি উপন্যাস এবং একটি নাটক সন্নিবেশিত হয়েছে। তো এর মধ্যে যে উপন্যাসটি রয়েছে সে উপন্যাসটি হলো কাকতাড়ুয়া। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস যার রচয়িতা সেলিনা হোসেন। সেলিনা হোসেন রচিত এই কাকতাড়ুয়া উপন্যাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়কার চিত্র যেটি, সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ শক্তির পাশাপাশি পরোক্ষ শক্তির ভূমিকা তুলে ধরেছেন লেখিকা এই উপন্যাসের মাধ্যমে। কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল বুধা। বুধার যে জীবন, সেই জীবন থেকে কবি সেলিনা হোসেন যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো যে বুধা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও মুক্তিযুদ্ধে যে সক্রিয় ভূমিকা পালন করেছিল সেই বিষয়টি তুলে ধরেছেন, এবং যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের যারা বিরোধী শক্তি ছিল তাদের কেমন ভূমিকা ছিল, সমস্ত বিষয়গুলো এই কাকতাড়ুয়া উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই কাকতাড়ুয়া উপন্যাসের জন্য তোমরা ক্লাস পাবে 3টি, আর এই উপন্যাসের যে শিখন ফলটি এখানে দেওয়া আছে তা হলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। সর্বশেষ যেটি আছে নাটক, সেই নাটকের নাম হচ্ছে বহিপীর। বহিপীর নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। এই বহিপীর নাটকের জন্য তোমরা ক্লাস পাবে 2টি, আর এই বহিপীর নাটকের যে শিখন ফল এখানে দেওয়া আছে তা হলো নারী এবং নারীর কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে। বহিপীর নাটকের যে নামকরণ সেটা একজন পীরকে কেন্দ্র করে, যার নাম দেওয়া হয়েছিল বহিপীর, অর্থাৎ যিনি বইয়ের ভাষায় কথা বলতেন বলেই তাকে বহিপীর বলা হয়েছিল। এছাড়া এই উপন্যাসের যারা চরিত্র, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, তারা হলো হাশেম এবং তাহেরা। তাহেরাকে কেন্দ্র করেই এই উপন্যাসের যে কাহিনী সেটা আবর্তিত হয়েছে। সেই তাহেরার মধ্য দিয়ে যে আধুনিক নারী বা আধুনিক মানসিকতার নারী, সেই চরিত্রটি আমরা দেখতে পাই। আর এ থেকেই যে নারীর কর্ম জীবিকার প্রতি একটা শ্রদ্ধার মনোভাব যেটা, সেটা প্রকাশ করতে পারবে। বহিপীর নাটকে তৎকালীন যে সমাজ ব্যবস্থা, সেখানে বিভিন্ন কুসংস্কার, পীর প্রথা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং নারীর যে কোনো মর্যাদা ছিল না, নারীর যে কোনো মতামত ছিল না, সেই বিষয়টিও তাহেরার জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সেই যে যুগ, সেই যুগ থেকে নারীরা আস্তে আস্তে আধুনিকতার দিকে আসছে, সেই বিষয়টি, সেই ইঙ্গিতটাও কিন্তু বহিপীর নাটকের মাধ্যমে এখানে লেখক তুলে ধরেছিলেন, আর এই বিষয়গুলো তোমরা এই নাটকটি পড়লে জানতে পারবে। এই হলো আমাদের যে সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস যেখানে আমাদের 15টি গদ্য থেকে মোট 8টি গদ্য নেওয়া হয়েছে, 7টি পদ্য এবং 1টি উপন্যাস, 1টি নাটক নিয়ে আমাদের এই সিলেবাসটি সাজানো হয়েছে। এর জন্য তোমরা সর্বমোট এটার জন্য তোমরা ক্লাস পাবে 30টি। আর এখানে প্রশ্নের যে ধারা বা মান বন্টন, সেই মান বন্টনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি,
অর্থাৎ সর্বশেষ দেওয়া আছে যে বর্তমানে প্রচলিত প্রশ্নের যে ধারা এবং মান বণ্টন সেটা অপরিবর্তিত থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে চলো আমরা আমাদের যে মান বণ্টনটা সেই মান বণ্টনটা এক নজরে দেখে নিই। বাংলা প্রথম পত্রের জন্য যে মান বণ্টনটা দেওয়া আছে তার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 70 নম্বর এবং বহু নির্বাচনী যে প্রশ্ন সেই বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 30 নম্বর। তো সৃজনশীলের 70 নম্বরের মধ্যে গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কবিতা থেকে প্রশ্ন থাকবে 3টি, সেখান থেকেও ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে আর ন্যূনতম 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, ন্যূনতম 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট প্রশ্ন থাকবে 11টি, যেখান থেকে তোমাদের 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী যে অংশ সেই বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বর, মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তার মধ্যে গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি প্রশ্ন থাকবে। সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্নে সৃজনশীল পদ্ধতির রীতি অনুযায়ী জ্ঞানমূলক 40% অর্থাৎ 12টি, অনুধাবনমূলক 30% অর্থাৎ 9টি, প্রয়োগমূলক 20% অর্থাৎ 6টি এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 10% অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে। এই হলো আমাদের মান বণ্টন, অর্থাৎ পূর্বে যে মান বণ্টনটি ছিল সেটি রয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই আমাদের যে সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস বাংলা প্রথম পত্রের সে বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এই অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।